হ্যালো বন্ধুরা, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বীরশ্রেষ্ঠ শব্দের মানে হলো বীরদের মধ্যে শ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ 7 জন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নলেজ বাজারের আরও মজার মজার ভিডিও উপভোগ করতে অবশ্যই আপনাদের প্রিয় নলেজ বাজার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের পর্ব জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মতিউর রহমান 1941 সালের 29 অক্টোবর পুরান ঢাকার 109 আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিনগর নামে পরিচিত। তার বাবা মৌলভী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তিনি ছিলেন বাবা মায়ের ষষ্ঠ সন্তান। শিক্ষা জীবনের শুরুতে মতিউর রহমান প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী অবধি পড়াশোনার পর সারগোদা পাকিস্তান বিমান বাহিনীর পাবলিক স্কুলে ভর্তি হন। ম্যাট্রিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কর্মজীবনে মতিউর রহমান 1961 সালে বিমান বাহিনীতে যোগ দেন। 1963 সালের জুন মাসে রিসালপুর পিএএফ কলেজ থেকে কমিশন লাভ করেন এবং জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। এরপর করাচির মৌরিপুরে জেট কনভার্সন কোর্স সমাপ্ত করে পেশোয়ারে গিয়ে জেট পাইলট হন। ১৯৬৫তে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার অবস্থায় কর্মরত ছিলেন। এরপর মিগ কনভার্সন কোর্সের জন্য পুনরায় সারগোদায় যান। সেখানে 1967 সালের 21 জুলাই তারিখে একটি বিপর্যয় ঘটে। একটি মিগ-19 বিমান চালানোর সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে গেলে দক্ষতার সাথে প্যারাসুট যোগে মাটিতে অবতরণ করেন। ১৯৬৭ সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। ইরানের রানী ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে অনুষ্ঠিত বিমান মহড়ায় তিনি ছিলেন একমাত্র বাঙালি পাইলট। রিসালপুরে 2 বছর ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার পর 1970-এ বদলি হয়ে আসেন জেট ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে। মুক্তিযুদ্ধে মতিউর রহমান 1971 সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান সপরিবারে 2 মাসের ছুটিতে ঢাকায় আসেন। 25 মার্চের কালো রাতে মতিউর রহমান ছিলেন রায়পুরের রামনগর গ্রামে। পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। 1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী সেভর জেট বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমা বর্ষণ করে। মতিউর রহমান পূর্বেই একটি আশঙ্কা করেছিলেন, তাই ঘাঁটি পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি এবং তার বাহিনী। এরপর 1971 সালের 23 এপ্রিল ঢাকায় আসেন। 9 মে সপরিবারে করাচি ফিরে যান। 1971 সালের 20 আগস্ট শুক্রবার ফ্লাইট শিডিউল অনুযায়ী মিনহাজের উড্ডয়নের দিন ছিল। মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে পিছনে 2 সিটের প্রশিক্ষণ বিমান T-33। রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসতেই তাকে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসলেন। কিন্তু জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেললেন তিনি সহ বিমানটি হাইজ্যাক হয়েছে, ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে পেল না। কন্ট্রোল টাওয়ার তার কথা শুনতে পেল। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান ছুটে চললেন।
যেভাবে শহীদ হলেন মতিউর রহমান। মতিউর রহমান যে বিমান হাইজ্যাক করেছে, রশিদ মিনহাজ এ ঘটনা কন্ট্রোল টাওয়ারের কাছে জানিয়ে দিল। অপর চারটি জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করল। এ সময় রশিদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশিদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউরের সাথে প্যারাসুট না থাকায় মতিউর রহমান নিহত হলেন। সম্মাননা: বাংলাদেশ বিমান বাহিনী যশোর বিমান ঘাঁটি তার নামে নামকরণ করা হয়েছে। বিমান বাহিনী তার নামে একটি ট্রফি চালু করেছে। বিমান প্রশিক্ষণের সেরা কৃতিত্ব প্রদর্শনকারীকে এটি প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীর শ্রেষ্ঠ পদক দেওয়া হয়েছে তাকে। সমাধি: পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 2006 সালের 24 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাকে পূর্ণ মর্যাদায় 25 জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয়। ধন্যবাদ।